আমি নিজেকে, আমি যত আমার নেগেটিভ যে সিচুয়েশনটাকে আমি পজিটিভ করে নিই, আমি ওটাকে ভাবি যে না, এখান থেকে আমাকে জয় করতে হবে। এটা কিন্তু আমি রবীন্দ্রনাথের থেকে অনেক শিখেছি। তিনি ঝড় ঝঞ্ঝাগুলোকেও যে দেখিয়েছে, যে একটি ঝড় কিংবা আমরা যদি নৌকাডুবির কথাই বলি, যে নৌকাডুবিতে দেখিয়েছেন যে কিভাবে আসলে ওই যে মানে হারিয়ে যাওয়া মানুষ আবার একটা নতুন রূপে কিভাবে ফেরত আসতে পারে, যার সাথে কোনো যোগাযোগই ছিল না কিংবা যোগাযোগটা হোক সেটাও চাইনি ওই মানে নায়ক চরিত্রটি, কিন্তু কিভাবে আসলে প্রকৃতি তাকে দিয়ে দিয়েছে, ধরা দিয়েছে সেটাও অসাধারণ। আবার ওনাকে যে সময় উনি একটা ক্রিয়েটিভের একটা প্রচণ্ড একটা জায়গায় অবস্থান করছেন, কেউ আর জমিদারি মানে এই হিসাব নিকাশে মানে আমাকে ঢুকতে পড়লে আমি অস্থির হয়ে যাব, কিন্তু ওনাকে পরিবার এখানেও ঢুকিয়ে দিল যে না, জমিদারি তোমাকে দেখতে হবে, যে খাজনার টাকা যেখান থেকে উনি একমাত্র ওনাদের কাছে আমরা আমাদের লালন ফকিরের সাইজির একটা পোর্ট্রেট পাই, ওনার ভাই যে ছবিটা এঁকেছেন ড্রয়িং করেছেন যে এসেছিলেন উনি, এবং এটা বর্ণনা আছে যে লালন ফকির এসেছিলেন, কথা বলেছিলেন একটা লাঠি। তার সুর কিভাবে আসলে রবীন্দ্রনাথকে এবং ভাবনা কিভাবে প্রভাবিত করেছে আমরা সেটাও দেখেছি, যে তার লেখা তার সুরে ভীষণভাবে, এবং ওই যে আসলে তার জমিদারিত্ব এবং সেই জমিদারি দেখতে গিয়ে তিনি যখন দেখেছেন, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের বাঙালি যারা ছিলেন তাদের জীবনে নানা রকমের যে চড়াই উতরাই, সেটা ভেবে তো উনি ওনার নোবেল পুরস্কারের অর্থ দিয়ে সমবায় সমিতি এবং যে আমাদের এখনকার বর্তমান যে কৃষি ব্যাংকের সমবায় সমিতি, সেটা কিন্তু তিনি ওখানে গড়ে দিয়েছিলেন। বলাই বাহুল্য যে সেটা আমাদের বাংলার এখনকার যে আমাদের আসলে অর্থনীতি বা কৃষিভিত্তিক যে অর্থনীতি সেখানে কতখানি একটা মাইলস্টোন হয়েছিল, খুব ভালো লাগছে। এবং এই জন্য আমি জাস্ট একটা কথা বলে দিই যে ওই লাইনটা আমার মনে বারবার আসছে যে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। তো রবীন্দ্রনাথ আমাদের কাছেই একটা সূর্যের মতো, এত আলো বিচ্ছুরণ করছেন এত দিকে এত মাধ্যমে যে নিয়ে শেষ করা যায় না। এবং এই 25শে বৈশাখটাই কিন্তু আসলে সেই দ্বারটা উন্মোচিত হয়েছিল। ভাবাই যায় না যে বাংলার সাহিত্য এখন থেকে 110 বছর 11 বছর আগে বিশ্বনন্দিত হয়েছে, এবং নোবেলের মতো এমন বড় পুরস্কার বাংলা বা আমাদের এশিয়ার এই ঘরে ঢুকেছে, এটা অনেক বড় পাওয়া, এবং সেটা আসলে আমাদের জন্য যতখানি আমরা কি ততখানি লালন করতে পারি।